আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনি একটি অ্যাপের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেখছেন টেকনো বাংলার সাথে আছি আমি কামরুল। চলুন আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরুর আগে বলে দিই, আপনারা যদি এখন পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, প্রথমেই আমাদেরকে সেটিংস ওপেন করে নিতে হবে। সেটিংস ওপেন হওয়ার পর আমরা সবচাইতে উপরে দেখতে পাচ্ছি একটি মেন আইকন এবং পাশে লেখা রয়েছে সাইন ইন টু ইয়োর আইফোন। এখানে সিম্পলি টাচ করে দিতে হবে। টাচ করার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাপল আইডি, ইমেইল, এর নিচে দেখতে পাচ্ছি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল আইডি অর ফরগেট আইডি, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাপল আইডি, এখানে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে আপনার সঠিক বার্থডে, এখানে ভুল করলে চলবে না এটা মনে রাখতে হবে, এবং সঠিক সঠিক ইনফরমেশন এখানে দিতে হবে। পরবর্তীতে পাসওয়ার্ড রিসেট করার জন্য প্রয়োজন হতে পারে। তারপর নেক্সট করে দিবেন। তারপর এখানে আপনার সঠিক নাম দিয়ে দিবেন, আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিলে সব থেকে ভালো হবে। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর উপর থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি অপশন, ইউজ ইয়োর কারেন্ট ইমেল অ্যাড্রেস, যদি আপনার আগে থেকে কোনো ইমেল তৈরি করা থাকে, যেমন হতে পারে জিমেল আইডি, হটমেল আইডি এইরকম, আর আপনি ওইটা দিয়ে অ্যাপল আইডি করতে চান, তাহলে এইটাই উপরে ক্লিক করতে হবে। আর নিচে দেখতে পাচ্ছেন গেট এ ফ্রি আইক্লাউড ইমেল অ্যাড্রেস, যদি আপনি নতুন করে আইক্লাউড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তার জন্য অবশ্যই গেট এ ফ্রি আইক্লাউড ইমেল অ্যাড্রেসে ক্লিক করতে হবে। তো আমি আইক্লাউডে ক্লিক করলাম। তারপর এখানে আপনার আইক্লাউডটি দিতে হবে। এখানে আপনি প্রথমে আপনার নাম দিয়ে দিবেন, তারপর নামের সাথে যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারেন, সংখ্যা না দিলে হবে না, তারপর নেক্সট দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্যান্সেল এবং ক্রিয়েট ইমেল অ্যাড্রেসটা, আমাদেরকে ক্রিয়েট ইমেল অ্যাড্রেসে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড, এখানে অবশ্যই আমাদেরকে 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পর নেক্সটে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফোন নাম্বার দেওয়ার কথা বলছে, এখানে আপনি আপনার সঠিক ফোন নাম্বার যেটা পরবর্তীতে ইউজ করবেন এবং পার্মানেন্ট যে নাম্বার এখানে দিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার মোবাইল ফোনটি হাতে নিয়ে এখানে 6 ডিজিটের একটি কোড যাবে, সেই কোড এখানে পেস্ট করে নিতে হবে। নেটওয়ার্কজনিত কোনো সমস্যার কারণে মেসেজটি আসতে লেট করতেছে, এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ডিডন্ট গেট এ ভেরিফিকেশন কোড, এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি গেট এ ফোন কল, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ফোনে কল চলে যাবে এবং কোড বলবে, সেই কোড আপনি এখানে প্রেস করলেই কাজ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোনে কল চলে এসেছে, রিসিভ করবে এবং দেখব কি কোড বলে। কোডটি আমরা এখানে পেস্ট করার পর এইরকম আসবে, তারপর এখান থেকে এগ্রি করে দিতে হবে। এগ্রি করার পর দেখতে পারবেন ঠিক এইরকম সাইন ইন টু আইক্লাউড, এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর আপনার মোবাইল ফোনে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি এখানে দিতে হবে। এখানে ডোন্ট মার্জ দিলেই হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাপল আইডি দিয়ে ক্রিয়েট লগইন হয়ে গেছে, এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে।
ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আই ক্লাউডের নিচে যে রয়েছে আইটনস অ্যান্ড অ্যাপ স্টোর, এখানে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে কন্টিনিউ করে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান্সেল এবং রিভিউ, এখান থেকে আমাদেরকে রিভিউয়ে টাচ করতে হবে। তারপরে এরকম একটি পেজ আসবে, এখান থেকে আমাদেরকে ইউনাইটেড স্টেট সিলেক্ট রেখে তারপর এখানে দেখতে পাচ্ছি এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট মেথড এখানে নাম দেওয়া রয়েছে, তারপর আমার নাম দেখতে পাচ্ছেন, এখানে আমরা দিয়ে দেবো ইউএসএ, এখানে আমরা ইউএসএ, এখানেও ইউএসএ, তারপর এখানে আমরা মিশিগান দিলে হবে, এই যে মিশিগান, তারপর এখানে দিতে হবে জিপ কোড, জিপ কোড হচ্ছে 48088, তারপর হচ্ছে ফোন দিবেন 3754884425, তারপর ডান, তারপর নেক্সটে ক্লিক করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাপল আইডি কমপ্লিট, এখানে দেখাচ্ছে যে আমাদের অ্যাপেল আইডি কমপ্লিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের অ্যাপেল আইডিটি হয়ে গেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবারের মতো বিদায় নিচ্ছি, আমি কামরুল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।